শঙ্কর ধাতু কাঁসার উপাদান কি কি? তামা ও টিন। শঙ্কর ধাতু পিতল বা ব্রাসের শঙ্কর হলো তামা ও দস্তা। বৈদ্যুতিক ইস্ত্রি ও হিটার ব্যবহৃত হয় নাইক্রোম তার। স্টেনলেস স্টিল লোহার সঙ্গে কোন ধাতু মেশানো হয়? নিকেল ও ক্রোমিয়াম। ব্রোঞ্জ কোন দুটি ধাতুর সমন্বয়ে গঠিত? তামা ও টিন। ইস্পাত কার্বনের শতকরা পরিমাণ কত? 0.15 থেকে 1.5%। ইস্পাত সাধারণ লোহা থেকে ভিন্ন কারণ এতে সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে। তামার সাথে কোনটি মিশালে পিতল হয়? দস্তা। কনক্রিটের মধ্যে ইস্পাতের রড দেওয়া হয় কেন? মজবুত করার জন্য। ব্যাটারি বলতে প্রকৃতপক্ষে কি বোঝায়? 2 বা ততোধিক তড়িৎ কোষ। কোন দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করে এবং অণুগুলোকে ধনাত্মক ও ঋণাত্মক অংশে বিভক্ত করার পদ্ধতিকে বলে তড়িৎ বিশ্লেষণ? তড়িৎ বিশেষ সালফিউরিক অ্যাসিড। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোন ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ প্রলেপণ বলে? লোহার উপর দস্তার প্রলেপ দেওয়াকে বলে গ্যালভানাইজিং। সরল ভোল্টার কোষে নিচের কোনটি ঋণাত্মক বিভবের হয়? দস্তার পাত। ভোল্টার কোষে কোন পাত বেয়ে হাইড্রোজেন গ্যাসের বুদবুদ উঠতে থাকে? তামার। সরল তড়িৎ কোষে তড়িৎ উত্তেজক তরল হিসেবে নিচের কোনটি ব্যবহৃত হয়? সালফিউরিক অ্যাসিড।